নমস্কার আজকের ভিডিওতে ব্যাংক ক্লারিক্যাল এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেবে সে নিয়ে আলোচনা করব যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার পরীক্ষার্থী বা ফাইনাল ইয়ার উঠেছ তারা তারা যদি ব্যাংকিং পরীক্ষার জন্য বসতে চায় তাদেরকে এখনই ব্যাংক পরীক্ষার জন্য প্রিপারেশান ক্লারিক্যাল এক্সামের জন্য প্রিপারেশান শুরু করবে পরীক্ষা যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজ এবং এর সিলেবাস ব্যাঙ্ক ক্লারিক্যাল এক্সামের জন্য টেন্থ মানে মাধ্যমিকের যে আমাদের সিলেবাস যে কোনো বোর্ড সিবিএসসি আই সি ওয়েস্ট বা বোর্ড যে যারা যে সিলেবাসটা রয়েছে মোটামুটি সেটার উপরেই কোয়েশ্চান থাকে শুধুমাত্র প্রস্তুতিটা ঠিকঠাক নিতে হবে পরীক্ষা নেয় হচ্ছে আইবিপিএস যে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল বডি তারা পরীক্ষা নেয় ক্লারিক্যাল এক্সাম সমস্ত ব্যাংকের একটাই কমন একদম যে সমস্ত ন্যাশনালাইজড ব্যাঙ্ক রয়েছে সেই একই কমন পরীক্ষার মাধ্যমে সমস্ত ব্যাংকের ক্লারিক্যাল পরীক্ষায় এপিয়ার হওয়া যায় মানে যে মেরিট লিস্ট হয় সেখান থেকেই ইয়ে হয় এখন পরীক্ষার কিভাবে হয় পরীক্ষার দুটো ধাপ একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা ম্যান প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তারাই মেন পরীক্ষায় বসতে পারবে এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে নম্বর সেটা কিন্তু মেন পরীক্ষায় আসে না যোগ হয় না মেন পরীক্ষার যে প্রাপ্ত নম্বর সেই হিসাবেই মেরিট লিস্ট তৈরি হয় প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে কোশ্চেন সেটা রয়েছে ইংলিশ অ্যারিথমেটিক এবং রিজনিং মোট একশোটি কোয়েশ্চেন থাকে সময় হচ্ছে এক ঘন্টা একশো মার্কস অনলাইনে এক্সাম হয় এমনকি প্রত্যেকটি পার্টের জন্য কিন্তু কাট অফ মার্ক রয়েছে অর্থাৎ ইংলিশে তোমাকে যে কাট অফ মার্ক পেতে হবে এমন নয় যে শুধুমাত্র অ্যারিথমেটিক আমি অনেক নম্বর পেলাম ইংলিশে মাত্র পাঁচ থেকে দশ হয়েছি তাহলে কিন্তু কোয়ালিফাই হবে না প্রত্যেকটা পার্টে কাট অফ মার্ক তুলতে হবে এবারে আসছে মেন পরীক্ষা মেন পরীক্ষায় যেটা রয়েছে যে সমস্ত মানে সিলেবাস যেটা হচ্ছে অ্যারিথমেটিক রিজনিং জিকে এবং কম্পিউটার যেটা মেন পরীক্ষায় এক্সট্রা রয়েছে মানে জিকে আর কম্পিউটার টোটাল সময় হচ্ছে একশো মিনিট মার্কস দুশো এবং প্রশ্ন থাকে একশো নব্বইটা এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে প্রস্তুতি নেবে যাদের এখানে আর আমি ডিটেলস কারা কারা এলিজিবেল সেটা এখানে লেখাই রয়েছে এটা নিয়ে আলোচনা করছি না কারণ কীভাবে প্রস্তুতি নেবে এটা হচ্ছে এখন সবচেয়ে মেন বিষয় যারা মানে ইংলিশের ক্ষেত্রে বা সায়েন্সে যারা গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে যেহেতু ম্যাথ ওদের একটা সাবজেক্ট থাকেই তাদের ক্ষেত্রে একটু ইজি হয় কিন্তু ইজি যারা আর্টসের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা কঠিন নয় যে রিথমেটিক এবং রিজনংয়ের জন্য মানে প্র্যাকটিস করা এখন যেটা রয়েছে কোন কোন বই কিভাবে আমরা পড়ব বই সিলেকশনের ক্ষেত্রে যেটা রয়েছে যে আমাদের যে কিছু মানে আমাদের মাধ্যমিকের সময় যে ইংলিশ বইগুলো ইংলিশ গ্রামার বই যে যার বোর্ডে পড়েছে আর কি সেই বইগুলোই কিন্তু আবার করে পড়তে হবে যে সমস্ত গ্রামাটিক্যাল মানে আর্টিকেল প্রিপোজিশান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেগুলো এর সাথে যে বইটা এক্সট্রা নিতে হবে যেটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ এস চাঁদ পাবলিকেশন আর এস লেখা এছাড়া আরিয়ান্তরেও অবজেক্টিভ ইংলিশ বই রয়েছে যে যেটা সোজা মনে করবে সেটা পড়বে একই মোটামুটি জিনিস এরিথ মিটিং এবং রিজনিংয়ের জন্য আর এস আগরওয়ালের বই রয়েছে যে মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং এবার হচ্ছে একটা বই রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড চান্দ পাবলিকেশানের এছাড়া বিএসসি পাবলিকেশানেরও অনেক বই রয়েছে জেনারেল স্টাডির জন্য যে বইটা নিতে হবে যে জিকের জন্য জেনারেল স্টাডিজ ম্যানুয়েল বলে নিতিন সিংহানিয়া যেটা হচ্ছে টাটা ম্যাগ্রোহিল পাবলিকেশন একটা বই রয়েছে সেই জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি তারপরে ইকোনমিক্স কনস্টিটিউশন জিকে এই জিকেটা বা এই জেনারেল স্টাডিজটা পড়লে অন্যান্য পরীক্ষা ব্যাঙ্কিংয়ের সাথে যেমন অন্যান্য পরীক্ষা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন প্লাস রেল সিজিএল কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষা এছাড়া পিএসসির মিস আমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসির মিসলেনিয়াস মানে নন গ্যাজেটেড সমস্ত ধরনের পরীক্ষা কিন্তু এই জিকে থেকেই প্রশ্ন আছে জিকে কিন্তু এর বাইরে আর অন্য কোনো জিকে নেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মহিন্দ্রার একটা মান্থলি ম্যাগাজিন বেরোয় মহিন্দ্রা পাবলিকেশনের মানে কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে ব্যাঙ্কিংয়ের জন্য ব্যাঙ্কিং সার্ভিসের জন্যই ওটা মেন ফোকাস সেই মহিন্দ্রা ম্যাগাজিন এছাড়া কম্পিউটারের জন্য দিশা বা আরিয়ান পাবলিকেশনের একটা অবজেক্টিভ কম্পিউটার বলে রয়েছে এই সমস্ত বই দেখো সিলেবাসটা যেটা রয়েছে সেটা কিন্তু কম বেশি সবাই জানো এই সাথে সাথে যেটা করতে হবে প্র্যাকটিস মডেল প্র্যাকটিস সেট কিনতে পাওয়া যায় যে প্র্যাকটিস সেটটা রয়েছে যেমন বিএসসি পাবলিকেশানও প্র্যাকটিস সেট রয়েছে আরিয়ান পাবলিকেশানও রয়েছে সবগুলোই উনিশ বিশ একই তো সাজেস্ট করবো বিএসসিটা থেকে যদি ওখানে কিন্তু প্র্যাকটিস সেটের সাথে ইয়েটাও রয়েছে যে সলভ করে দেওয়া রয়েছে যে তুমি যে প্র্যাকটিসটা করলে সেটা কিভাবে সলভ হলো অ্যান্সারটা কীভাবে হলো সেটা রয়েছে এছাড়া যদি তোমাদেরকে করতে হবে যে অনলাইনে মক টেস্টের একটা বিভিন্ন যে ইনস্টিটিউট রয়েছে যেমন মহিন্দ্রার ব্যাঙ্কিং ইনস্টিটিউট বা ব্যাঙ্কিং সার্ভিসেস ক্রনিক্যালের অনলাইন এক্সামে রয়েছে খুব কম টাকায় তোমরা অনলাইনে মডেল প্র্যাকটিস দিতে পারবে যে যেখানে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান এই হচ্ছে ব্যাঙ্কিংয়ের ম্যান পরীক্ষার জন্য এখন শুরু করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ওই বইগুলো কিনে সেখানে তোমাদের স্টাডি করে যে মডেল প্র্যাকটিস সেট তোমরা একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে যে যে প্রস্তুতিটা যে কীভাবে নিতে হবে বা কিভাবে তোমরা পড়াশোনাটা আরও শেষে একটি বলার যেটা তোমাদের রিকোয়েস্ট যে ব্যাংক পরীক্ষার ক্লারিক্যাল পরীক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস প্রত্যেক দিন যে মডেল প্র্যাকটিসের পা রয়েছে প্রত্যেক দিন ইংলিশ অ্যারিথমেটিক রিজনিং কম্পিউটার এটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই প্র্যাকটিস করলেই অটোমেটিক এখানে স্পিডটা খুব ফ্যাক্টার যে মানে যে ওই টাইমটা তোমরা হয়তো সময় দিলে যা কোশ্চেন আছে কোশ্চেন সহজ আছে কিন্তু টাইমটা খুব ফ্যাক্টর ওই টাইমের মধ্যে তোমাকে মানে অ্যাটেম্প করতে হবে যার ফলে একটাই রিকোয়েস্ট যে প্রত্যেক দিন একটা করে সেট প্র্যাকটিস করতে হবে অটোমেটিক এভাবে যদি প্র্যাকটিস করো দেখবে তোমরা অটোমেটিক একটা প্রিপারেশানের নিতে পারবে থ্যাংক ইউ প্লিজ subscribe the channel